জয় এস মিডিয়া সুন্দর আদর্শময় জীবন গড়তে ও সাজাতে একটি বিশ্বস্ত ইসলামিক ইউটিউব চ্যানেল। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আমার আল্লাহ কুল কায়নাতের রব, আমার নবী হয়েছেন কুল কায়নাতের রহমত। সেই কথা যে ব্যক্তি অন্তর ধারণ করবে, ও বন্ধুরে আমার গভীর মনোযোগ খেয়াল করুন, ওই রহমাতাল লিল আলামিন শুধু আপনি আমার রহমত না, কুল কায়নাতের যাহা কিছু আছে ভুবনে সব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সেই জান্নাতের বাগানটা গতকালকে ছিল, সেখানে সুন্নি সরলমনা ভাইদের মিলন মেলা হয়েছিল, আগামী কালকে হবে। আজকে মোটামুটি একটা ঈদের মতো লাগতেছে না আপনাদের কাছে? আপনারা কি বলেন? আমাদের কাছে খুশি লাগে, তবে হ্যাঁ একজনের কাছে ভালো লাগে না, সে তার ভালো লাগতেছে না, সে কে? মিস্টার ইবলিস। সে শুধু তাই নয়, অনেক যন্ত্রণায় ভুগছে। যখন ঈদে মিলাদুন্নবীর চাঁদ উঠেছিল,
আবার হুজুর পীরে কামিল আল্লামা মুহাম্মদ সৈয়দ মুহাম্মদ আসরারুল হক আনোয়ারি সাহেব উনি বসা আছেন, আমার ভয় নাই, কারণ হচ্ছে ওনার মতন মহান হাসতিতে আমি জীবন হব আলহামদুলিল্লাহ বলুন। যখন ঈদের মিলাদুন নবীর চাঁদ উঠেছিল তখন শয়তান পাহাড়ের চূড়ায় উলঙ্গ হয়ে লেন্টা হয়ে চিৎকার দিতে রয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কেন? তার বাতিল যত মতবাদ, ভ্রান্ত আকিদা, ভ্রান্ত যত পথ মত সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে, সে আর তার স্বাধীনতা পাবে না, এই জন্য সে চিৎকার করেছিল, কথা কোন ঠিক কিনা? আমরা যারা ঈদে মিলাদুন্নবী করি, আমরা ঈদে মিলাদুন্নবী করি, খুশি করি, আনন্দ করি, আমরা মুমিন, আমরা আপনারা কথা বলেন আপনারা মুমিন। শুধু একজনেরই ভালো লেগেছিল না, সে ছিল মিস্টার শয়তান, সে কিন্তু আমাদের নিত্যদিনের বন্ধু, সে কিন্তু আমাদের নিত্যদিনের বন্ধু, সব সময় আমাদের কাছে থাকে, আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ আমাদের পাশে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু গো আমার, গভীর মনোযোগ খেয়াল করুন বন্ধু, দুনিয়ার জমিন কোন স্থায়ী, কিন্তু আমরা এমন জগতে যাব যে জগৎটা হবে অনন্ত সিংকাল পর্যন্ত, যদি আরামে ঘুম যেতে চান তাইলে নবী প্রেম সারা বিকল্প কোনো পথ নাই, কথা বুঝে আসছে আপনাদের? নবী প্রেম সারা কোনো পথ নাই, নবীর ভালোবাসা সারা কোনো পথ নাই। এ আমার সাইয়ের ভাইয়েরা কত সুন্দর, আমার নবীর উপর দুরুদ পড়েছে, আমার নবীর উপর হাম না হাম বর্ণনা করেছে, নাত করেছে আমার নবীর উপর, আমার নবীর শানে নাত করেছে, কত সুন্দর। 1400 শতাব্দীর মুজাদ্দিদ আগা হযরত আযীমুল বরকাত কত সুন্দর মুসলমানদেরকে একটি জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন, আমাদের বাংলাদেশের একটা সঙ্গীত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার আজিমুল বরকত কত সুন্দর বলে বলে দিয়েছেন, সবসে আউলা হো আল্লাহু মালা নবি সবসে বালা মারহাবা বলুন, আরো জোরে বলুন মারহাবা, এতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান, মারহাবা মারহাবা। ও বন্ধু আমরা না কইলে তুমগো অন্তরে কষ্ট লাগে, আর যে বাংলাদেশের রাজধানী ঢাকা, কথা বলেন ঠিক কিনা? ওই বাংলাদেশের 18 কোটি মানুষের রাজধানীটা হলো কোথায়? আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি মাইক ছেড়ে দেব। বাংলাদেশের 18 কোটি মানুষের রাজধানী কোথায়? ঢাকা। আজকে যদি 200 কোটি মানুষের রাজধানী কোথায় রে বন্ধু, আপনি বলেন তো দেখি? মদিনা। আরো জোরসে বলুন, আরো জোরসে বলুন, জোরসে বলুন, মধ্যে মধ্যে আপনাদের জবান থেকে আসতেছে না, আমি কথাগুলি বুঝাইতে পারতেছি, আপনাদের ভালো লাগতেছে? চলবে না বন্ধ হবে? চলবে চলবে, কার কার ভালো লাগে হাত তুলেন তো দেখি। আজকে একটা মিলন মেলা হবে, আমি দেখতে
দেখছি আমার যুবক ভাইরা আসতেছে ও তেল শহরে, মা বলের আগ্রহ তোমরা যদি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আপন আপন স্বামীকে ঘুম থেকে তুলে তুলে, আপন ছেলেদেরকে ঘুম থেকে বিশ্রাম থেকে তুলে তুলে, আজকে কেলি শহরে এই পাড়া মাহফিলে পাঠিয়ে দাও। কারণ হচ্ছে এই ইসমাইল নামানি আগামী কালকে কানে আসবে না। এই আসরারুল হক পীর কামেল পীরে মুকাম্মাল কালকে এই কানে মাহফিলে আসবে না। যদি আজকে জীবনের শেষ মাহফিল হয়ে যায় আর সেখানে নবীর উপর দরুদ পড়ে, সুতরাং সেই জায়গা থেকে সে জান্নাতি হবে। তার সার্টিফিকেট দিয়েছেন আমার প্রিয় নবী। ও বন্ধুরে আমার গভীর মনোযোগ, আপনারা খেয়াল করুন আমাদের ১৮ কোটি মানুষের রাজধানীটা কোথায় বলেছিলাম? ঢাকা। যখন ছিটম থেকে গাড়িটা ছেড়ে যায় তখন বলে আমি যাব রাজধানীতে। ঢাকায় যখন সিলেট থেকে গাড়িটা ছেড়ে যায় যাবে কোথায়? ঢাকায়। ১৮ কোটি মানুষ ঢাকায় আসে, কিন্তু ২০০ কোটি মানুষ যদি আজকে বলে আমাদের প্রাণের রাজধানী মদিনায়, এর মধ্যে আরো ভাইরাস রয়েছে, অনেকে স্বীকার করে অনেকে করে না, কিন্তু আমার আল্লাহ বলে আমি কুলকার্ণাতের জন্য রব। আমার আল্লাহ কি বললেন? কুলকার্ণাতের জন্য আমি হলাম রব। আমার আল্লাহ ১৮,০০০ আলম ৮০,০০০ মাখলুকাত কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জাহানের রবকে আরো জোরসে বলুন, আকাশ বাতাস মুখরিত করে বলুন, আরো জোরে বলুন, কে কুলকায়নাতের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, কুলকায়নাতের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাইলে আমার নবী হচ্ছেন কুলকায়নাতের রহমান। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? সেই কথা যে ব্যক্তি অন্তর ধারণ করবে, ও বন্ধুরে আমার গভীর মনোযোগ খেয়াল করুন, ওই রহমাতাল্লিল আলামিন শুধু আপনি আমার রহমত না, কুল কায়নাতের যাহা কিছু আছে ভুবনে সব কিছুর রহমত হয়েছেন আমার নবী। এই জন্য কোরআনে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। ঈদে মিলাদুন্নবীর সময় বেজার হয়েছিল কে? বিচার আপনাদের কাছে দিয়ে দিলাম, বিচারটা আপনারা করবেন। ও বন্ধুরে আমার ঈদে মিলাদুন্নবীর সময় বেজার হয়েছিল কে? আর আমরা খুশি হইতে মিলাদুন নবী এসেছে, আমার দয়াল নবী এসেছে, আমরা জান্নাতে যাব আমার দয়াল নবীর সঙ্গে, হেসে গেলে দুলে আমার নবীকে অন্তরে ধারণ করব। এই জন্য আমরা ঈদ মিলাদুন নবীর চাঁদটার সাথে সাথে আমরা ঈদ মিলাদুন নবীর জুলুস করি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের প্রেমিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। ও বন্ধুরে আমার চিটংয়ের জমিনে যদি আমরা ঈদ মিলাদুন্নবীর জুলুস করি, বাংলাদেশের শ্রেষ্ঠ জুলুস হয়েছে, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ জুলুস হয়েছে চিটংয়ের জমিনে, কথা বলুন ঠিক কিনা? আরেকটি জুলুস হয়েছে সরওয়ার্দী উদ্যানে,
সাইফুদ্দিন বাবার নেতৃত্বে কথা বলেন ঠিক কিনা? তাই নয় তাই নয়, শুধু প্রমাণ নিয়ে যান। ও বন্ধুরে আমার গভীর খেয়াল করুন, ঈদে মিলাদুন নবী নাইজেরিয়াতে 40 লক্ষ মানুষের সমাগম হয়েছে, ঈদে মিলাদুন নবী 120টা দেশে পালন হয়েছে, সৌদি নিয়ে তোমরা দলিল দিতে রে। ও বন্ধুরা, সৌদির দলিল এখন খায় না মাঠে ময়দানে, এখন খায় না সৌদিতে 3 বছর ধরে সরকারি ছুটি হয়ে যাচ্ছে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। একদিন মুনবারে ইসমাইল নুমানিকে আসরারুল সৈয়দ আসরারুল হক পীর সাহেবকে ও চিটংগের ভাই রাজকে যখন আমি খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে দাঁড়াইলাম, তখন আমার স্মৃতির কথা মনে পড়ে গেল, আমি কান্নায় পাগল পাড়া হয়ে গেলাম। আমার ছাত্ররা আমার সাথে ছিল, ওরা বলতেছে হুজুর এমন এক মহান হাসতি আর জগৎবাসী পাবে না, কেন কান্না এসেছিল খুব কেউ করু এমন মহান হাসতি, হাজার হাজার ছাত্রকে কাঁদাইয়া চোখে পানি রেখে আজকে জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন জামিয়ার পাশে। ও বন্ধু, উনি নবীর প্রেমের কথা বলতেন, ও বন্ধু গো ওলি আল্লাহর জীবনের কথা বলতেন, উনি নিজেও আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি চিটংগের সন্তান ছিলেন, কথা বলেন ঠিক কিনা? বারৌনিয়ার চিটং, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে ঈদে মিলাদুন নবী উদযাপন হতে থাকবে, হয়েছে হবে ইনশাল্লাহ, আমরা করব। ও বন্ধু, তাই নয় তাই নয়, সরমুনার কৃষকের সুর সাহেব ওই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জুলুসে অ্যাটেন্ড করেছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনারা আসতে চান আসেন, আমরা সাদরে বরণ করে নিব, কোরআন হাদিস পড়ে আগে আমাদের কথাগুলি শুনেন, আমরা কেন ঈদে মিলাদুন নবী করে। ওই সূরা ইউনুস 58 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেই সময় রহমতের সামিয়ানা ছিল সব কিছু আসমানের মধ্যে, যখন নবীদের স্বীকৃতি নিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আলেমরা আছেন এখানে গভীর মনোযোগ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে একটা মিটিং করেছিলেন, ভিভিআইপি মিটিং, যেখানে যদি বাংলার চিরাচরিত নিয়মে এক একটা মিটিং হয় সেখানে সংসদ সদস্য যেতে পারে না, শুধু সেখানে মন্ত্রী পরিষদের মিটিং হয়, এই রকম মিটিং হয় কি হয় না? ও বন্ধু গভীর মনোযোগ খেয়াল করুন, ও বন্ধু গভীর মনোযোগ খেয়াল করুন, এইখানে শুধু মন্ত্রী পরিষদের মিটিং হয়, সেখানে সংসদ সদস্য যেতে পারে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও নবী রাসূলগণ তোমরা সাক্ষী দেখো, আমার একজন বন্ধু দুনিয়ার জমিনে পাঠাবো, ওই সময় তোমরা সাক্ষী দেখো, তখন সত্যায়িত করেছেন। এইভাবে ওনাদের কাছ থেকে এইভাবে স্বীকৃতি নেওয়ার পরে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন যে আমিও সাক্ষী হয়ে গেলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো আমার মতো কঠোর আর মজুয় নবী যদি মিলাদুন নবী পালন না করো, আমার আল্লাহ
কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা, আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে রাজি আছি কিনা, হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা, হাত নামা বন্ধুগণ। আমার আল্লাহ যদি সেখানে ঈদে মিলাদুন নবীর স্বীকৃতি দিয়ে থাকেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, তাইলে আমাদের সমস্যা কোথায়? আবার ঈদে মিলাদুন আমি যখন কালকে ট্রেনে আসব, কিসে আসব? ট্রেনে আসব। ট্রেনে আসার সময় যখন আমি দেখলাম যে স্টেজে, স্টেজ থেকে নামার পরে গাড়িটা আমার এয়ারপোর্টে যখন চলে গেল, তখন বাকি আছে 10 মিনিট, একটা লোকের সাথে দেখা হলো, বলতেছে আপনি তো মনে হয় সন্নি। আমি বললাম হ্যাঁ আমি সন্নি। বলছেন আপনি কি চিটোঙ্গে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম? হ্যাঁ ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম। তাইলে বলতেছে যে আমরা তো 8000-ই লোক। ভালো কথা, 8000-ই হয়েছে কি হয়েছে, ভালো কথা। কিন্তু ওই লোক বলতেছে যে আপনারা ঈদে মিলাদুন নবীর জুলুস করেন, ঈদে মিলাদুন নবীর তারপরে নাত বলেন, ঈদে মিলাদুন নবীর জুলুসে আপনারা হাম নাত সব কিছুই করেন, এই সবগুলি কি কোরআন হাদিসে আছে? আমি বললাম তাইলে কোরআন হাদিসে নাই, ভালো কথা। আপনার কথাটা আমি 2 মিনিটের জন্য মেনে নিলাম। আচ্ছা কোরআন শরীফ কোথায় আছে? মোবাইল আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা, এটা আমারে দিয়ে দেন। কয় না এটা তো আমার প্রয়োজনে। কথাটা বুঝতে পারছেন? এটা কি নবীর যুগে ছিল? নবীর যুগে ছিল? সব কিছু তুমি বলবে কি শিরিক, 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 শিরিক কাকে বলে, শিরিক কাকে বলে, সেই সংজ্ঞাই জানি। বেদাত, বেদাত এইগুলি বলে। আচ্ছা বেদাত হলো আজকে আমাদের সৈয়দ মোহাম্মদ আসরারুল হক পীর সাহেব মাদ্রাজিলহুল আলিয়া এখানে বসে আছেন, সম্মানিত খতিব সাহেব ওনারও বসে আছেন। বেদাত শব্দটা হচ্ছে কোন জিনিস যদি নতুন উদ্ভাবন হয় তাকে বেদাত বলে। আচ্ছা নতুন উদ্ভাবন, নতুন তো এই আমার কাছে যে মোবাইলটা, এটা নতুন না পুরান? নতুন। এই যে আমার কাছে টেপটা আছে এটা নতুন না পুরান? এটা তো নবীর যুগে ছিল না। তাইলে এই বেদাতে তুমি আছো, তাইলে তোমার বেদাতটা তুমি ছেড়ে দাও। কথা বলেন ঠিক কি না? ওই সময় বেটা টেপ দেয় না আমার হাতে, আমার কাছে মোবাইলটাও দেখে না। তাইলে এদের জানা নেই কোন জায়গায় বেদাত হয়, কোনটা করলে বেদাত হয়। বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়া এবং বেদাতে হাসানা। যে বেদাত করলে সওয়াব হয়, সেই বেদাত করলে এদের মহা সমস্যা। কথা বলেন ঠিক কি না? আরে মিয়া আমগো ঢাকায় হামনাত আমরা বলি, নবীর প্রেম ভিতরে উসলিয়ে উঠে, কথা কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী এসেছে, সবাই মিলে জুলুস করেছে, করতে থাকবে, করব, আমরা করতেছি, ফেরেশতারাও করতেছে, আমাদের ভিতরে উদ্দীপনা শিহর দিয়ে উঠেছে, কিন্তু এদের ভালো লাগে না। কিন্তু ঢাকার বুকে বলেন তো আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা। সুতবন্ধু আমরা ঈদে মিলাদুন নবীর জুলুস করি, আমরা ঈদে মিলাদুন নবীর হামনা গাই, আমরা নবীর প্রেমে বাতি অন্তরে জ্বালাবার জন্য আসে কে রাসূলের মিলন মেলা ঘটাই, এটা হচ্ছে আমাদের প্রেম, প্রেম বিরহের মালা, প্রেমিক বাঁচে না নবী প্রেম ছাড়া। ওই প্রেমিক যদি হতে পারো ওয়াজকুরুনির মতো, ওই প্রেমিক যদি যদি হতে পারো আবু বকরের মতো, ওই প্রেমিক যদি হতে পারো ওমরের মতো, তাইলে তোমার জীবন সুন্দর, পর জীবন সুন্দর। কথা বলেন ঠিক কিনা? অবন্ধুরে আমার ঢাকার বুকে কত হাজার হাজার টাকা খরচ করে কনসার্ট হয়, তারপরে গানের বাজনা বাদ্যযন্ত্র যন্ত্রণায়
টিকা যায় না, সেখানে কোনো দলিল নাই, ফতোয়া নাই, সেখানে ফতোয়া লাগাইলে মৌলভীর চাকরি থাকবে না, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আর আমরা ঈদ মিলাদুন্নবীর হামনা যদি বলি মৌলভী খালি ফতোয়া দে, তুমি ডাকাতে যাও যাইয়া দেখো গায়ে হলুদের নামে কত ডান্স হয়, কথা বলেন ঠিক কিনা? গান শুধু জাতের গান না, বেজাতের গান, কি গান গায় জানেন? ও শেফালি পানে কেন জোরদামি সাজে, তোকে দেখলে মনে হয় গাইতে যাবার রিমিক্স কাওয়ালি, কথা বলেন ঠিক কিনা? ওই শেফালির কথা বইলা রিমিক্স কাওয়ালির কথা বলে মৌলভী তুমি সেখানে ফতোয়া দাও না, সেখানে ফতোয়া দিলে তোমার দাঁত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আর যদি আমগো আশেকে রাসূলেরা বলে নবীজির দর্শন বিনে পরান আমার বাসে না চল আসে জি আহারত যায় সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? এই আশেকেরা সুন্দর মনের কুরাকে জন্ম আশেকেরা ঘুমাইয়া ঘুমাইয়া বলে ঘুমের ঘরে স্বপনে বলে আল্লাহ পাকা যদি দিতে মরে ওই রাজাতাম সেই সুরে কথা বলেন ঠিক কিনা? ওই আশিকিরা শুনলা নবীর প্রেমে সবগুলি বলে কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, তুমি বুখারির থেকে দলিল দাও, মনে হয় বুখারি আমরা চিনিও না, বুখারি আমরা পড়িও না, এমন হাসনিগণ আমাদের জামি আহমদিয়াতে আছেন, তোমার সদ্য গোষ্ঠীরে পড়াইতে পারবে, কথা কোন ঠিক কিনা? অবন্ধু বিয়া বিয়া করা, বিয়া করা কি? হ্যাঁ বিয়া করা কি? যখন সময় হবে তখন, কিন্তু গায়ে হলুদ, গায়ে হলুদ কি জায়েজ? বিয়ে করা জায়েজ কিন্তু গায়ে হলুদ তো জায়েজ না। হলুদ বাটো মেহেদি বাটো আরো কত কিছু, বিয়ে করবে একজনে তারপরে গালে হলুদ দে 26 জনে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কি বিয়ে হারাম, কথা কর না? এই জন্য কি বিয়ে হারাম? গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ করতে গেলে বিয়ে যে ব্যক্তি করবে সেই ব্যক্তি না একটু দিল হলুদ, হলুদ বাটো মেহেদি বাটো হলুদ দিল না হয় হলুদ দিলে যে বিয়ে করবে সে, এখন দেখা যায় অর্ধেক গ্রামের মানুষ ওই মহিলার গালে হলুদ দিল, এটা কি যায়? আরে কথা কর না, কে বলবেন আবার এই মৌলভী কর্তৃক আনছে মার লাগানোর জন্য? আবার মহিলারা বলবেন যে এই মৌলভী রে আইনা তো বহুত বিপদ পালাইছে, আমরা তো গায়ে হলুদও করতে পারবো। আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে, যাবা তুমি কি অন্য আইসো মাইল লাগাইবি, মাইল লাগাইবার লাগাইছি। হ্যাঁ আর ঢাকায় কয় হেবে হালাই মাইল লাগাইবার আইছো, বাপরে ওটাকে হালাই বাইরে ওটাকে হালাই। আমার মুসল্লি একজন পুরান ঢাকা,
বলতেছে হে বেহালা ইমাম সাহেব আপনি কই গেছেন গা? আমি কইলাম আপনার কবেকার হালা হইলাম আমিও। কয় আরে ভাই এটা তো আমাদের ভাষা, বড় ভাষা, আমি এই বকি চকি ভাষা টাষা আমার সাথে ব্যবহার করা যাবে না। আপনি শুদ্ধ ভাষায় কথা যদি বলতে আসেন আইসেন, নয় তোমার আপনি ইমাম সাহেব হালাই হইব কে? আমার তো ভুলই নেই, তাইলে আপনাকে বিয়ে দিলাম কবে আর হালা হল না কবে? আর আপনার দুলা ভাই এমন কবে? আপনাদের ভালো লাগে? ছেড়ে দিব নাকি না? চলবে চলবে আর কে চলবে? হাত তুলেন। আপনারা যে মুসল্লি হইছেন শুক্রবারের মিলাদের মুসল্লিও না, আমার টাকা দিয়ে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। তবে আসে কে আসে আলহামদুলিল্লাহ বলেন। অবন্ধু কবির মনোযোগ, বুখারী শরীফ, বুখারী শরীফ বলে তোমরা চিৎকার দাও আর শুধু বলো বেদার বেদার, খুব খেয়াল করবেন গভীর মনোযোগ। আমি কিন্তু আমার ওয়াজের লাইনে চলে যাচ্ছে, কতটুকু সময় দিতে পারবো জানি না, কিন্তু আমি কালকে রাত্রে প্রোগ্রাম করে গাড়িতে উঠছি, আজকে 12:30 আবার আমার গাড়ি, কালকে কালীগঞ্জে আমার প্রোগ্রাম, চিটংগে একটা প্রোগ্রামের জন্য আসা, আমাদের ঢাকা থেকে অনেক কষ্ট হয়ে যায়, অনেক লম্বা জার্নি। অবন্ধু যদি প্রোগ্রামে কোনদিন আপনারা আমাদেরকে ইনভাইট করেন, সাথে আজকে এখানে কালকে ওইখানে ওই রকম প্রোগ্রাম সেটিং করেন, তো আমাদের কষ্ট কম হবে। আর আপনাদের এরিয়ায় তো ভালো লাগে আমার সুন্নি শরণমনা ভাইয়েরা বেশি বেশি এখানে, যদি আমি অনেক সময় বলে থাকি আমার বাড়িটা যদি চিটংগে হইতো তাইলে মনে হয় আমার অনেক ভালো লাগতো। আমার যুবক ভাইয়েরা এত বেশি মহব্বত করেন সিলেটের মতো আপ্যায়ন চিটংগে, কথা কোন ঠিক কিনা? তারপরে আমার কফিল ভাই বারবার যোগাযোগ করছেন যে হুজুর আসতেছেন কিনা, তারপর ইমাম সাহেব বারবার আমার সঙ্গে যোগাযোগ করছেন, কত সুন্দর নুরানি চেহারা, শেখ রাসুলের চেহারা দেখলেই বোঝা যায় নবী প্রেম তার ভিতরে। অবন্ধু কি হাল করবেন গভীর মনোযোগ, আমি আবার চলে যেতে হবে, সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলি গোছানোর চেষ্টা করতেছি। বুখারী শরীফ, আমার নবী যখন দুনিয়া থেকে হিজরত করলেন তখন বুখারী শরীফের যে প্রণেতা বুখারী শরীফ জন্ম নিয়েছেন, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন তখন 194 বছর পরে জন্ম নিয়েছেন বুখারী। ইমাম বুখারী 194 বছর বয়সে তখন জন্ম নিয়েছেন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন হিজরত করেছেন, তার পরে রে বন্ধু 200 বছর পরে বুখারী পাণ্ডুলিপি হয়েছে, তাইলে বুখারী সর্বমোট 394 বছর পরে বুখারী শরীফ এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই বুখারী শরীফ তো নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না, 394 বছর পরে এই বুখারী আসলো। এই বুখারী কওমি মাদ্রাসাত বলেন আর আলিয়াতে বলেন, আমার কথাগুলি খুব খেয়াল করবেন, আমরা বুখারী খতম দেই কি দেই না, বুখারী খতম হয় কি হয় না, আলিয়া মাদ্রাসায় হয়, তারপরে কওমি মাদ্রাসাতেও হয়। কেন হয়? যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তাইলে বিপদের সময় ওই বুখারী শরীফ খতম দিলে পর মানুষের বিপদ থেকে মুক্ত হয়ে যায়, এই জন্য চিৎকার দিবেন সুবহানাল্লাহ। অবন্ধু ওই বুখারী শরীফ তোমরাও খতম দাও আমরাও খতম দেই,
সবাই মিলে আমরা কতম দিয়ে আমরা এহসানের জন্য পড়ি, আমাদের মঙ্গলের জন্য পড়ি। ও বন্ধু গভীর খেয়াল করো, তাইলে তোমরা মত কঠোর হলা কেন, এত কট্টর হলা কেন? সেই কথাটা বলা হয়েছে, মারাহুল মুসলিমিন হাসানান মান রাহুল হাসান মুসলিমিন ওয়াল হাসানা, যেটাতে মুসলমানের আসান হয় এহসান হয় সেটা আমরাও করি তোমরাও করো। আমরা তো অত কঠোর না, কিন্তু তোমরা যেইভাবে ফতোয়াবাজি করো সেইভাবে তোমাদের আশরাফ আলী তানভী ওনার কিতাব লিখিত কিতাবে উনি বলেছেন, যদি কোনো ব্যক্তি কিতাব দেখে মিলাদ শরীফ পড়ে, তারপরে নবীজির মওলুদ শরীফ আদায় করে, তাইলে সেই ব্যক্তি দুনিয়া আখেরাতে উপকৃত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে তোমাদের একজন কাবির আম্বটি উনি তারপরে জুলুস করো, ঈদে মিলাদুন্নবী পালন করো, তাইলে দুনিয়া আখেরাতে তোমরা উপকৃত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি না মানো তোমাদেরকে আমরা কিছুই বলার নাই, তবে একটা কথা আমরা বলতে পারি, বন্ধুরে আমার খুব খেয়াল করুন, সেটা হচ্ছে প্রেমের ব্যাপার। সেই বাগানে যদি তুমি ভর্তি হও, তোমার খানা দানা সবকিছু তোমার কাছে ভালো লাগবে, তখনই যখন তুমি নবী প্রেমে আত্মহারা হবে, নবী তোমার জন্য সুপারিশ করবে, যদি কোনো ব্যক্তি মক্কা এবং মদিনা যেয়ে থাকেন, মদিনা তোমার ভরায় যখন একটি ব্যক্তি যাবে, যাওয়ার পরে যখন আমার নবীর রওজা জিয়ারত করতে করতে লান দিয়ে যাবে, তখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে থাকবে। অবন্ধু 2015 সালে যখন আমি নবীর রওজায় গেলাম, যাওয়ার পরে আমার সামনের লোকটা ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে পাগল পারা হয়ে মাটিতে লুটে পড়ে গেল। কোলের ধরে বলে, তুমি কোন দেশে, তোমার রাষ্ট্র কোনটা সেটাও সে বলতে পারে না, শুধু মাটিতে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিল। ও বন্ধু দিনটা নরম করে দাও, ও বন্ধু ছোট্ট ছেলে ৪ বছর করে একে একে যখন বাড়তে রইল, সেই তার প্রেমের পরিধি বাড়তে রইল, যখন সে মোটামুটি বুঝে বোঝার পরে তার বয়স যখন 5 থেকে 7 বছর, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল, সে তখন থেকে আমার দয়াল নবীর দাওয়াত এবং আমার দয়াল নবীর কালেমার মেসেজটা তার কানে কে জানি পৌঁছে দিল। ওয়েতিন ছেলেটা শুধু ইয়া নবী মক্কার অলিতে গলিতে শুধু আমার নবীর কথা চিন্তা করে, ওই ছোট্ট ছেলে যখন কে কে বড় হইতে রইল, তখন ওই ছেলেটা মা দুনিয়ার জমিনে আছেন, বাবা দুনিয়ার জমিনে নাই। বন্ধু গো ওই ছেলেটা
যখন বড় হইতে রইল তোর কোন ডেক দিয়ে বলে সাসার কাছে রানী তো বলি তো সাসার যখন একে একে ওই লোকটা বড় হলো ওই ছেলেটা বড় হলো চাচা যখন তার কাছে আসলো আসার পরে বলতেছে ও চাচা আমার কানে একটা মেয়ে সব সময় আমাকে তারা করে আমি চাচ্ছি আমার দয়াল নবীর কাছে যেতে তখন বলতেছে যে তুমি তোমার দয়াল নবীর কাছে যাবা এটা কিভাবে হয় তখন বলতেছে চাচা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন আমি শুনেছি আমি দয়াল নবীর দরবারে যাব তখন বলতেছে চাচা তুমি কি জানো তুমি কি ভুল করতেছো তখন উনি বলতেছেন যে আমি জানি ওই নবী সত্য না মিথ্যা তখন চাচা বলতেছেন সত্য ওই নবী সত্য কালেমার মাঝে মানুষের কাছে পৌঁছানোর জন্য উনি দুনিয়ার জমিনে আগমন করেছেন ও ভাতিজা এই কথা সত্য তাইলে উনি বলতেছেন যদি উনি সত্য ধর্ম নিয়ে এসে থাকেন কালেমার দাওয়ান দিয়ে থাকেন সেই মধুর বাণী আমার কলেজায় রক্তকরণ হচ্ছে আমার ভিতরে রক্তকরণ হচ্ছে সেই তুষের অনলে আমি জনি হিসাবা নবী প্রেমে যেতে চাই যে নবী প্রেমে যেতে চাই যে সোনার মদিনা আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ালা মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা বলেন আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ালা মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা বলেন আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ালা মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা অবন্ধ ডাক দিয়ে বলেন সাসা যদি উনি সত্য মেছে দিয়ে থাকেন তাইলে দয়া করে গো আপনি সাক্ষী থাকেন আমি পরে নিলাম আপনাকে সাক্ষী রেখে লাইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডাক দিয়ে বলতেছেন ও ভাতিজা তুমি জানো কোন অপরাধ করেছো কত বড় অপরাধ করেছো তুমি ওই কালেমা পড়ে তুমি কি জানো তার শাস্তি কি হতে পারে তখন উনি ডাক দিয়ে বলে হে আমি বুঝতে পারি যদি শাস্তি হয় তাইলে আমি সব কিছু ছেড়ে আমি চলে যেতে পারবো কিন্তু আমি নবীর কালেমা ছাড়তে পারবো না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার যদি সব ছাড়তে হয় গো আমি সব ছাড়তে রাজি কিন্তু আমি আমার দয়া নবী মায়ের নবীর কালেমা ছাড়তে রাজি না চাচা ডাক দিয়া বলেন তুমি কি জানো তোমাকে লালন পালন করে আজকে এত বড় করেছি তোমার বাবা নাই তোমাকে আমি আদর স্নেহ এত করেছি তোমার এই কালেমা পড়ার ধরুন তোমাকে তোমার গায়ের লঙ্গিটা ছেড়ে দিতে হবে তখন ডাক দিয়া বলেন আমি আমার গায়ের আমার পরনের যে লঙ্গিটা যদি কালেমা পড়ে আমার লঙ্গিটা ছাড়তে হবে আমি ছেড়ে দিব তারপরে চাচা ডাক দিয়া বলতেছেন তোমার গায়ের যে জামাটা ওই জামাটা আমার টাকায় কিনা ওই জামাটাও তোমার ছেড়ে দিতে হবে ডাক দিয়া বলেন আমি দরকার প্রয়োজনে যদি আমার গায়ের জামাটা ছাড়তে হয় আমি গায়ের জামাটাও ছেড়ে দিব তখন বলতেছেন সাথে সাথে গায়ের জামা ছেড়ে দিছেন বন্ধুরে ও যুবক ভাইরা আমার নবীর প্রেম কত মজবুত কিয়া
যুবক ভাইয়েরা, কেলি শহরের যুবক ভাইয়েরা, আজকে যারা ঈদে মিলাদুন নবীর আয়োজন করলাম, ঈদে মিলাদুন নবীর আয়োজন এবং ঈদে মিলাদুন নবীর ওসিলা এবং জড়িয়ে করে আল্লাহ হাসনের দিকে ওই ধন্য মায়ের ধন্য সন্তান আমার যুবক ভাইদেরকে আল্লাহ ডাক দিয়ে জান্নাতবাসী করে দিবে। নবীর প্রেমে যদি বন্ধুরে আমার গভীর মনোযোগ, সাসা বলে তোমার পরনে লুঙ্গি ছেড়ে দিতে হবে, তারপরে তোমার জামাটা ছেড়ে দিতে হবে। উনি বললেন আমার পরনের জামাটা ছেড়ে দিলাম, আমার পরনের লুঙ্গিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে উনি বলতেছেন যদি তাই আমার অপরাধ হয়ে থাকে তাই আমি আমার দয়াল নবীর দরবারে যেতে রাজি। ওই প্রজমনে যখন উনি সংসদ হারালেন, তারপরে করুণের লঙ্গি হারালেন, তারপরে ওনার জামাটাও হারালেন, জামা হারাইয়া উনি মার দরবারে দৌড়াইয়া যাইয়া বলেন মাগো ও জনম দুঃখিনী মা, আমার অপরাধ একটাই মাত্র গো মা, আমি দয়ার নবীর নাম শুনেছি, আমি আমার কানে কালেমার মেসেজ এসেছে, আমি কালেমা পড়ার ধরুন আমার চাচাকে বললাম যদি আমার দয়াল নবী সত্য নবী হয়ে থাকেন তাইলে আপনি সাক্ষী থাকেন। ও বন্ধুরা আমি আমার চাচাকে সাক্ষী বানাইয়া কালেমা পড়েছি, এটাই আমার দোষ, সেই জন্য আমার চাচা উনি বললেন ওনার টাকায় আমার লুঙ্গিটা আমি ছেড়ে দিলাম, তারপরে বললেন জামাটা ওনার টাকায় কিনা আমি ছেড়ে দিলাম, অপরাধ শুধু একটাই কালেমা পড়েছি। তুমি আমাকে আমার অঙ্গ গুড়ার জন্য আমাকে একটা কিছু দাও। মা দরজা খুলে দেখেন উপযুক্ত সন্তান লজ্জা স্থানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, একটা চিৎকার দিয়ে বলেন বাবা রে বাবা তোমাকে এই অপরাধে বুঝি করলো কারণ কি। তখন উনি ডাক দিয়ে বলেন যে আমার অপরাধ একটাই মাত্র, নবীর কালেমা পড়েছি, নবীর প্রেমের মালা পড়েছি, এই জন্য ডাক দিয়ে বলেন। তখন মা বলতেছেন আমার কাছে কি ভাই আছে, তখন উনি একটা কমল দিলেন, ওই কমলটা মধ্যে করে উনি পড়লেন, পড়ে উনি কি করলেন মকান গড়ে মদিনার শহরে এলেন নবী মজতবান, ইসলাম প্রচার করে নবী বন্ধুরে আমার গভীর মনোযোগ খেয়াল করুন, আমি কথাটা বলে আমার কাছে একটা টুকা এসেছে মাতা পিতা সম্পর্কে ওয়াজ করতে, তারপরে আমি একটা নিতাম যদি আগে বলা হতো ইনশাল্লাহ আমি যতটুকু পারি ওটুকু আলোচনা করব, আমি আমার ওই সাবজেক্টটা শেষ করি। আমি কিন্তু অনেক আশেকে রাসূলের ধ্যান ধারণা নিয়ে এসেছিলাম, আমি সবটা ইনশাল্লাহ একটু একটু টাচ দেব, আপনারা শুনতে রাজি আছেন না? আমার ভালাইয়ে যাইবেন গা, কে কে যাইবেন গা হাত তুলেন তো দেখি, একটা জুস আছে না, এস কবিনা নারী পুরুষ হাবিয়া দুজো কি, এস কবিনা পয়দা হয় নাই আদম হাকি, কথা কোন ঠিক কিনা প্রেমিকেরা
আমরা অমেও পারি অমেও পারি সম্মতেই পারি আশেক পাইছিলাম কিন্তু হবে না আমার গাড়ি সাড়ে বারোটায় কথা বুঝতে পারছেন দেখিলে বসেনার পোরা আরে যে জালামর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হবে জ্বলে দিলে তোর চরণে মুখে লাগাইলে জ্বালা হইতো ও শান্তর না দে কিলে বসে না রে পোরা দুনিয়ার মানুষ তোমরা আমাকে পূর্বে পশ্চিমে মাজার দিবা শরীয়তের মৌলভীরা কতুয়া লাগাইল মাজার সাথে সাথে পূর্বে পশ্চিমে হয়ে গেছে আমার নবীর দরবারে চলে গেলেন মসজিদে নববীতে ওনার নাম ছিল আব্দুল হুজ্জাজ কার যেমন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন ওই লোকটাকে তখন বলতেছে নবী গো ও নবী আপনার প্রেমে পাগল হয়ে আমি কালেমা পড়েছিলাম এই জন্য আমার চাচার কাছে আমি লালিত পালিত আমার চাচা বলল আমি বললাম যে নবীর কথা আমি শুনেছি কালিমা পড়েছি কালিমা পড়তে চাই তুমি কি বলো বলতেছে যে নবী সত্য কিন্তু তুমি যে কালেমা পড়েছো এটা কত বড় শাস্তি হতে পারে তারপরে বলল আমি শাস্তি পেতে নিতে রাজি মাথা পেতে নিতে রাজি তখন বলল তোমার অর্ধেকটা কমল দিলেন আমি কি করলাম লজ্জাস্থান দেখে নবী গো আপনার দরবারে এসেছি আপনি আপনার হাতে আমাকে পড়ি মুসলমান বানিয়ে দিন তখন সাহাবিকে প্রশ্ন সাহাবিকে খুব বললেন ওই লোকটাকে গোসল করাইয়া ওই লোকটাকে উযু করাইয়া মসজিদে নববীর ভিতরে নিয়ে আসো যখন নববীর ভিতরে নিয়ে আসা হলো আমার দয়াল নবীর হাতে ধরে যখন কালেমা পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা নিয়েও চক্রান্ত করতেছে কথা কোন ঠিক কিনা তার এক জানুয়ার একটা আছে না নাই আছে না নাই এই তার এক জানুয়ারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসার কাছে আমার মসজিদ যদি কোনোদিন নুমানি নাই মনে করেন তাইলে মনে করবেন আহলে হাদিসে আমারে মারছে
এদেরকে বাস আমি জন্মের মত দেই ইনশাআল্লাহ দিতেই থাকবো, কথা কোন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান বাংলার জমিনে নবী আসেন নাই, ওলি আল্লাহ এসে এই দেশে ইসলাম প্রচার করেছেন, কত বলুন কেলি শহরের বাইরে ঠিক কিনা? আরো দূরে বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান আমরা গর্দান দিতে পারি ইমাম দিবো না, কথা কোন ঠিক কিনা? আপনারা আমাদের সাথে একমত আছেন কিনা হাত তুলে লেখা? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ, আজকে গ্রাম ক্রান্ত মন নিয়ে কথাগুলি বলতে হয়, তখন আমার নবী কালেমা পড়িয়ে দিলেন, কালেমা পড়াইয়া দিয়া ওই আব্দুল হুজ্জারের নাম রাখলেন আব্দুল্লাহ, চিৎকার দিলেন সুবহানাল্লাহ, আব্দুল্লাহ নাম রাখলেন, ওই আব্দুল্লাহকে কালেমা পড়ানোর পরে দায়িত্ব দিলেন সাহাবীদেরকে, তখন সাহাবীরা ওই আব্দুল্লাহকে কোরআন শরীফ শিক্ষা দেয়, কোরআন শরীফ শিক্ষা দেওয়ার পরে ওই আব্দুল্লাহ রাত্রির বেলা ঘুমায় না, জুড়ে জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত করে চিৎকার দিলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই রে গভীর মনোযোগ, কেন করো রে ভাই, একদিন আমরাও চলে যাব, কথা বলেন ঠিক কিনা? তখন চিল্লাইয়ে চিল্লাইয়ে যখন কোরআন তিলাওয়াত করে সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি চিল্লাইয়ে কোরআন শরীফ তিলাওয়াত করেন, আমাদের ঘুমের সমস্যা হয়? তখন সাহাবীরা নবীর কাছে নালিশ দিলেন, বললেন যে আব্দুল্লাহ সে নিজে কোরআন শরীফে তো চিল্লাইয়ে পড়ে, তার এই চিল্লানির যন্ত্রণায় আমাদের ঘুম হয় না। তখন ওই কথা বলার সাথে সাথে আমার নবী বলে দিলেন যে ওই লোকটাকে চিল্লাইতে দাও, তার অন্তরে অনেক যন্ত্রণা, সে আমার কালেমা পড়তে যাই না, দোষ নদোষ চেহারার যুবক ছেলেটা বাবার সম্পদ হারাইল, নিজের গায়ের জামাটা হারাইল, আমি নবীর দ্বার প্রান্তে সে কালেমার স্বাদ গ্রহণ করে নিল, সে জান্নাতি হল, তার অন্তরে অনেক কষ্ট, এই জন্য সে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে তার মনি বেড়ে তার মনের যন্ত্রণার কথা বলতে থাকে, আর আমার প্রেমের বিরহের মালা গলায় পড়েছে। গভীর মনোযোগ, আমি আমার এই কথাগুলি বলার কারণ হচ্ছে, যদি নবী প্রেমিক হ ঈদে মিলাদ নবী আশেকের করে করতেই থাকবে, আমার হাদিস শুধু কুলে দেখো, কোরআন কুলে দেখো, 16 জায়গায় কোরআন শরীফে ঈদে মিলাদ নবীর কথা এসেছে, এক এক দলিল দেওয়া যাবে, বুখারী শরীফ তিরমিজি শরীফ সেগুলি আমি নোট করে নিয়ে এসেছি, যদি একে একে বলি অনেক সময় যাবে, এই টেপের মধ্যে 500 দলিল আছে, ঈদে মিলাদ নবীর যদি দেই তাইলে অনেক সময় চলে যাবে। বন্ধুরে গভীর মনোযোগ খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বন্ধুর জুলুস যে ফজরের সময় 70,000 ফেরেশতা আমার নবীর রওজা তাওয়াফ করে, এই 70,000 ফেরেশতা যখন বিকাল বেলা আসে আবার নতুন 70,000 ফেরেশতা আয়েশা আমার নবীর রওজা তাওয়াফ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তুমি আমি করলে
কি আসে যাবে, আর না করলে কি আসে যাবে। আমার আল্লাহ নিজে আমার দয়াল নবীর জুলুস করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাতিলেরা কি বলল, কি আসে যায়, একটা নাত আছে এইদিকে আমি যাব না, নয়তো বা নাত বলতাম আমি। আজকে তারপর অনেক কিছু বলে ফেলছি, গভীর মনোযোগ খুব খেয়াল করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের খতিব যারা পর্যায়ক্রমে আমাদের খুতবাই আসে বিভিন্ন সাবজেক্ট, আমাদেরকে যদি অন্ততপক্ষে এক ঘন্টা বা আধা ঘন্টা আগেও সাবজেক্ট দেওয়া হয় আমাদের স্টাডি থাকে, আলহামদুলিল্লাহ বলেন। সেখানে বলা হয়েছে, আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে এহসান করেছেন, করেছেন কিনা, এহসান করেছেন কিনা, যে মা 10 মাস 10 দিন কুলে লইলেন বুঝা পইলেন, ওই মা দুঃখিনীর কথা আজকে কেউ স্মরণ করে না, কথা বলেন ঠিক কিনা। যখন আমরা আমাদের মার গর্ভ থেকে আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম, তখন আমরা জোরে জোরে কলিজায় লাথি মেরে দিলাম, মার কানে আমাদের ওই কান্নার আওয়াজ চলে গেল। ওই সময় বলে, একটু আগে তুমি অজ্ঞান ছিলে, এখন কিভাবে তোমার জ্ঞান ফিরে আসলো। তখন ডাক দিয়ে বলেন, জ্ঞান ফিরে এসেছে কান্নার আওয়াজ যখন আমার জাদুনীর আমার কানে এসে পৌঁছিল, তখন আমার 10 মাস 10 দিন যে কুলে লয়েছি আমি, যে বোঝা বয়েছে আমি, যে বোঝার বার আক্রান্ত আমার ছিল, আমি যে কষ্ট করেছি যখন আমার জাদুনির মুখ আমি দেখলাম, তখন আমি সব দুঃখ গুলি ভুলে গেলাম। আমার জুড়ে বলুন সুবহানাল্লাহ। শ্বশুরকে আব্বা বলে, শাশুড়িকে আম্মা বলে, কিন্তু মায়ের কবর কেনা আমি এই কথা বলবো না, শ্বশুর শাশুড়িরে মহব্বত করবা, আম্মা আব্বা ডাকবা, কিন্তু নিজের মাকে বাদ দিয়া না, কথা বলেন ঠিক কিনা। আমার আব্বা আম্মাকে আমি যতটুকু ভালোবাসবো, আমার শ্বশুর শাশুড়িকেও ততটুকু ভালোবাসবো। কারণ হচ্ছে অনেক মা বোনেরা অনেক বোনেরা আজকে বলেন যে যদি আমাকে বিয়ে করে থাকেন তাইলে আজকে আমার মা বাবাকেও সম্মান করতে হবে। হ্যাঁ, আপনার মা বাবাকেও সম্মান করতে হবে, কিন্তু তাই নয় যে আমার মা বাবাকে সম্মান না করে তোমার মা বাবাকে সম্মান করব। মূল ইসলামের যে নীতি হয়েছে, আগে আমার মা বাবাকে তুমি সম্মান করতে হবে, তারপরে তোমার মা বাবাকে আমি সম্মান করব, তুমিও সম্মান করবে। কারণ হচ্ছে যদি আমার স্ত্রী গো তুমি আমাকে মহব্বত করো, আজকে আমার মা বাবার দরুন তুমি আমাকে ভালো স্বামী পেয়েছো, কথা কোন ঠিক কিনা।
যদি এইরকম মহিলা হয় যে তোমার মা বাবাকে আমি খেদমত করতে পারবো না, তাইলে আমি বলবো ওই মা এবং ওই বোনের, তাইলে এতিমখানার সন্তান উদ্বাস্ত ছেলে বিয়ে করার দরকার কথা কোন ঠিক কিনা, যার মাও নাই বাবাও নাই, তোমার মজা লইয়া তুমি থাকবাই, তোমার গাঁটি লইয়া তুমি না দুষ্ণ দুষ পালাপালি করবাই, মা বাবা যার আছে তার তোমার বিয়ে করার দরকার নাই কথা কোন ঠিক কিনা, যতটা লোক আজকে দেখবে মা বাবাকে ওই আশ্রামে দিয়ে আসে, আশ্রামে দিয়ে আসে কিনা কথা কোন ঠিক কিনা, ওই ছেলে বলতেছে বাবা তোমার মা আজকে অসুস্থ, পাশের বাড়ির চাচা বলতেছে বাবা তোমার মা অসুস্থ, বলতেছে বাবা তাইলে তুমি এক কাজ করো আমার মাকে তুমি অসহায় আশ্রাম সেন্টারে দিয়ে আসো, এইরকম হয় কি হয় না, আবার মেয়ের কল দিছে মা তোমার মা তো মৃত্যু সজ্জায়, তখন বলতেছে বাবা আমার মাকে তুমি এক কাজ করো তাইলে আশ্রামে দিয়ে আসো যেখানে বুড়া বুড়ির স্কুল, কথা কোন ঠিক কিনা, এইরকম হয় কি হয় না, এইরকম হয় কি হয় না, বাবা লন্ডন ছেলে আমেরিকা বড় ইঞ্জিনিয়ার ডাক্তার, যখন খবর পেল মা মারা গেছে তখন বলতেছে আমার মিটিং চলতেছে আমি আসতে পারবো না, আমার মার লাশটা তোমরা দিয়া দাও মফিদুল ইসলামের কাছে, নাউজু বিল্লাহি মিন জালেম, এই রকম হয় কি হয় না, কিন্তু যে মা দশ মাস দশ দিন কোলে লইল রে বোঝা হইল তুমি দুনিয়াতে আসার আগে আগে কোলে যায় জোরে জোরে লাতি মেরে দিলা, অজ্ঞান করে মাকে তুমি দুনিয়ার জমিনে আসলা, ওই মাকে তুমি কেমন করে ভুললা রে, ওই মা মারা গেল তোমার সময় নাই, বড় বড় অফিসার হয়ে আজকে ডাক্তার হয়ে আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে আজকে তুমি তোমার বড় অফিসে তোমার বড় কাজ হয়ে গেছে, তুমি তোমার মাকে তুমি সম্মান করলা না, এইটা তো কোনোদিন হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছাড়বে না কথা কোন ঠিক কিনা, আজ পর্যন্ত কবর নেই দেখে আশ্রামে যত মা বাবা গেছে সবচেয়ে উচ্চ শিক্ষিত কিন্তু কোন মাদ্রাসার আলেমের মা আশ্রামে যায় নাই কথা কোন ঠিক কিনা, আরো যেন বলুন ঠিক কিনা, ও বন্ধু হাফিজ কোরআনের মা আশ্রামে যায় নাই, ও বন্ধ কবির মনোযোগ, আমার মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ গো আমার সঙ্গে কোন ব্যক্তিটা জান্নাতে থাকবে, চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি বাগানে যাইয়া দেখবা কষাই সে গরুর গোশত বিক্রি করে, ওই কষাই লোকটা তোমার সঙ্গে জান্নাতে থাকবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, মিলে কিভাবে বলতেছেন ওইভাবে তুমি যাইয়া দেখো মুসারে তোমার সঙ্গে জান্নাতে যেই লোকটা যাবে ওই লোকটা আসলে কষাই, বাজারে যাইয়া দেখবা তুমি গভীর খেয়াল করে দেখবা যাইয়া দেখতেছে ওই লোকটা আসলেই কষাই, মায়ের খেদমত করে ওই লোকটা মুসা আলাইহিস সালামের সঙ্গে কোথায় যাবে জান্নাতে যাবে, যাইয়া বলতেছে যে আসলেই দেখতেছে ওই লোকটা কষাই একটা বাজারে সে গোশ বিক্রি করে, আপনারা কি বলেন আপনাদের চিরঙ্গের কেলি শহরের ভাইয়ারা কি বলেন কি বলেন, গোশত গোশতই বলবেন মাংস কি আবার, আমরা মুসলমান গোশত বলবো, লাহা লাহমুন গোশত কত সুন্দর ভাষা,
গোশত, আর যে বিক্রি করে তারে কি বলে? কসাই বলে। তাহলে সিলেটের চিটাং একটা মিল আছে দেখা যায়। আপনার কিতাব বুঝরালি? আমি কিতাব হইরাম বুঝরাম, বুঝছি না বুঝরাম, আসলে কিতাব হইরাম, আমরা বুঝরাম। কি করতেছে বাজারে? গোশত বিক্রি করে। কি করে? গোশত বিক্রি করে। যাইয়া দেখেন গোশত বিক্রি করে, আড়াল থেকে দূর থেকে উনি দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, কোন পয়গাম্বর মুসা পয়গাম্বর, কোন পয়গাম্বর আরো জোরে বলুন, কোন পয়গাম্বর উনি দূর থেকে পর্যবেক্ষণ করতেছেন। আজকের কিশোর যুবক ভাইরা খেয়াল করো, গভীর মনোযোগ, মার কেমন করলে জান্নাতি হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? উচ্চ মাপের ব্যক্তিটা, সে তার কোয়ালিটি কত, তার লোড কত, তার ওজন কত, ভেরিফিকেশন করার জন্য, জাস্টিফাই করার জন্য উনি দেখতেছেন, দূর থেকে দেখতেছেন, ছোট ছোট করে গোশত গুলি, যখন ভালো গোশত গুলি আলাদা রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে ছোট ছোট করে কেটে যাইয়া গড়ে ঢুকার পরে দেখে বুড়ি মাতা সর্বপ্রথমে কুসুম গরম পানি কি করলো? ও যুবক ভাইরা কেমন করো রে, তোমাদের তো দিন চমকে যাবে, মায়ের দোয়ায় মানুষ ধনী হতে পারে, মায়ের দোয়ায় মানুষ নেতা হতে পারে, মায়ের দোয়ায় মানুষ অনেক উচ্চ মাকাম হাসিল করতে পারে। খেয়াল করুন গভীর মনোযোগ, আমরা তো সবাই মায়ের ঘরে, মায়ের ঘরে জন্ম নিয়েছি, কথা কোন ঠিক কিনা? কেউ তো আর কলা গাছ ফাইটা আসি নাই, কথা কোন ঠিক কিনা? আমরা তো মায়ের সন্তান সবাই। আজকে যে ইসমাইল নোমানি কেলে শহরে আসছে সিলেট থেকে, ও ইসমাইল নোমানিও আসলে কি মায়ের ঘর থেকে হইছে, না কলা গাছ ফাইটা আসছে, না আসমান থেকে পড়েছে? ও বন্ধু গভীর মনোযোগ, আমার যুবক বাইরে আপনি ভয় পান নাই তো? আপনি কি সুস্থ আছেন? আপনি কি কষ্ট পেয়েছেন? মা দিয়ে বলেন, বাবা রে তোমার খেদমতে আমার আল্লাহ খুশি, চিৎকার দিলাম সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার, ওই মাকে ওসালাম ওসালাম দূর থেকে দেখতেছে, ওই কসাই লোকটা ওনার মাকে খেদমত করার পরে যাইয়া চিকন চিকন করে রুটি বানাইল, রুটি বানাইয়ে গোশত গুলা যেগুলি বাজার থেকে নিয়ে এসেছেন বোনা করেছে, বোনা করে রান্না করে মার মুখে নরম করে চিবিয়ে টিবিয়ে টিবিয়ে যখন মুখের মধ্যে তুলে দিচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছেন, আর দূর থেকে দেখে দেখে উনি মনে মনে ভাবতেছেন, ও আল্লাহ তুমি কি দেখাইলা? ওইভাবে যখন উনি দেখতে রইলেন, আর ওই ব্যক্তিটা মায়ের খেদমত করতে রইল, মায়ের খেদমত করার পরে হাত পা গুলি দৌড় করে মাকে ঘুম পাড়িয়ে দিলেন,
ওই ব্যক্তিটা কোষাই লোকটা যদি জান্নাতি হতে পারে মায়ের খেদমত করে মুসার সঙ্গী হতে পারে আজকালকার শহরের যুবক ভাইয়ের আমাকে যদি খেদমত করলো আমার নবীর সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছো কে কে হাত তুলে দেখাও আপনার ও বন্ধুরে আবার গভীর মনোযোগ আবার আরেকদিন কথা স্মরণ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মান কারামান মাউলুদিন নাবিহি দিরহামান এই হাদিসটা অনেক লম্বা আবু বকর বলতেছেন যে ঈদে মিলাদুন নবীতে একটি টাকা দান করলো সে আবু বকরের সঙ্গে জান্নাতে গেল কথা বলেন ঠিক কিনা তারপরে উমর বলতেছেন এনি টাইম একইভাবে তারপরে আলী বলতেছেন তারপরে উসমান বলতেছেন উহুদ এবং বদরের পাহাড় বদর পরিমাণ যেভাবে সওয়াব দেওয়া হবে সেইভাবে সওয়াব উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হবে ঈদে মিলাদুন নবীতে দিরহাম খরচ করলে এইভাবে যদি আবু বকর উমর আলীর সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না কে কে যাইতে চান হাত তুলে দেখান হাত তুলেন ও বন্ধু হাত আমার আমার আল্লাহ কুরআন শরীফে বললেন ও বন্ধু মা বাবার কথা বলতে যাইয়া বললেন এইভাবে বলতেছেন তোমাদেরকে যেইভাবে ছোট্টবেলায় তুমি যখন ছোট্ট যখন তুমি ছিলে তুমি যখন তোমার আপন বলতে কেউ ছিল না তোমার মা তোমাকে ঘুম পাড়াইয়া যখন দূর আসলেন আসার পরে তোমার সাথে একটি প্রেমের কানেকশন লাগিয়ে দিলেন ওই কানেকশনটা কি একটু খেয়াল করো যখন তোমার ক্ষুধা অনুভব করতে রইলে তখন তুমি একটু জোরে জোরে কান্না করতে রইলে তখন মা দুঃখের সব কাজ ফেলে রেখে বন্ধ যাইয়া তোমাকে স্তন পান করাইলে তুমি একে একে এক দুই তিন চার পাঁচ যখন বড় হইতে রইলে তখন তুমি তোমার মার কষ্টের দাম তুমি কি দিয়ে দিবে মায়ের খেদমত করে তুমি আল্লাহর ওলি হতে পারবে এইভাবে অনেক এক্সাম্পল রয়েছে সেই দিকে আমি আর যাব না আপনাদের আমার কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে নিজের ছোট ভাই মনে করে ছেলে মনে করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে থাকবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু